তো আজকে যাচ্ছি জিয়াগঞ্জের দিকে, মানে অরিজিৎ সিং এর বাড়ির দিকে। তো কি বৃত্তান্ত, কত দূর যেতে পারি, চলো দেখা যাক। ব্লগে পুরোটা দেখো, আর কি 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 হচ্ছে সেটা অবশ্যই দেখো, পুরোটা ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কোথায় কি বৃত্তান্ত, কোথায় যাচ্ছি, চলো দেখা যাক। তো বর্তমানে বেরিয়ে গেছি, এখন রাস্তার মধ্যে মারাত্মক গরম, কি বলবো, দেখে মুখ দেখে বুঝতেই পারছো যে বাড়িতে থাকার মজা আলাদা আর বাইরে বেরোনোর মজা আলাদা। তো বাইরে বেরিও না রোদের মধ্যে, গরমের মধ্যে বেরোলে অবস্থা খারাপ হয়ে যাবে, আমি এক কথা বলে দিলাম। এই দাদা আমার চিকনা ভাই, দাদা এখনো খাবেনি। ও হিরো আলম, তো বেরোলাম, দেখা যাক আজকে জিয়াগঞ্জটা ঘুরবো রোদের মধ্যে, চলো। এই দেখুন ভেড়া, ভেড়া আপনারা দেখেছেন কোনো দিনও? যারা যারা দেখেননি তারা তারা কমেন্টে বলুন, আমি দেখাবো, আপনাদের সাহায্য করবো দেখানো। একটা ভেড়া, এই হচ্ছে অরিজিৎ সিং এর শ্রীপদ সিং কলেজ, যেই কলেজে অরিজিৎ সিং পড়েছে, এই শ্রীপদ সিং কলেজ। এই যো এখন বর্তমানে আমরা অরিজিৎ সিং এর বাড়ির দিকে যাব। হ্যাঁ, এখন রাস্তার মধ্যে এই কলেজে অরিজিৎ সিং পড়েছে, দেখে নাও তোমরা সবাই। এই যো শ্রীপদ সিং কলেজ, জিয়াগঞ্জের বিখ্যাত শ্রীপদ সিং। এই মাঠে হচ্ছে রূপম ইসলাম এসেছিল। হচ্ছে সেই ঘাট যেই ঘাটে অরিজিৎ সিং আড্ডা মারে, আর এই হচ্ছে সামনে অরিজিৎ সিং এর বাড়ি। এই যো এই বাড়িটা, চারতলা বাড়িটা, এই যো মেন গেট, দাদা মনে হয় নেই এখন। তো এই বাড়িটা হচ্ছে অরিজিৎ সিং এর বাড়ি। তো চলো আরও যাচ্ছি সামনে গিয়ে সদরঘাট দেখাবো তোমাদের। হচ্ছে জিয়াগঞ্জ থানা, এই সামনে গার্লস হোস্টেল, সামনে গার্লস হোস্টেল, এটা দেখতেই পাচ্ছ। চলো সদরঘাটের দিকে ঢুকছি আমরা এখন বর্তমানে। এই হচ্ছে সদরঘাট, যেখানে এখন প্রায় কয়েকদিন হলো সন্ধ্যা আরতি হচ্ছে। তো যারা যারা দেখতে আসুনি তারা তারা দেখতে এসো একবার, দারুণ হচ্ছে, দারুণ সন্ধ্যা আরতি। এই হচ্ছে সদরঘাট, সদরঘাটে ঢুকতেই সামনে হচ্ছে বজরঙ্গলী মন্দির, আর এটা হচ্ছে সদরঘাট, ওপারে আজিমগঞ্জ, এই ঘাট থেকে যেতে হয়। আর এই যো ফুড প্লাজা এখন বন্ধ আছে বর্তমানে, তো সকালের দিকে বন্ধই থাকে, রাত্রের দিকে খোলে। আর তোমাদের মেন জায়গা দেখাচ্ছি যেখানে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যার সময়, এখন সব বন্ধ, ফুড প্লাজা সব কিছু দোকান বন্ধ। তো এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে সন্ধ্যা আরতি হয়। তো তোমরা যারা যারা এখনও আসোনি তারা তারা চলে এসো, দারুণ সন্ধ্যা আরতি হয়। আর ওই সাইডে আছে বসার জন্য জায়গা, ওদিকে একটা পার্কও আছে, তো যারা যারা চলে আসো তাড়াতাড়ি। আর এখানে একটা পার্ক আছে যার ভেতরে ভূতের জিনিসপত্র আছে, তো ভূতে যারা ভয় পাও সিরিয়াসলি বলছে তাদেরকে নিয়ে এসো, মজা হবে বেশ। তো সদরঘাট তো দেখা হয়ে গেলো, এখন যাচ্ছি জিয়াগঞ্জে আরও জায়গাগুলো যেগুলো আছে সাইট সিন, সাইট সিন না রাস্তাঘাট, তো চলো সেগুলো দেখা যাচ্ছে। এই ফুরফুরি গরমে আমরা এখন যাচ্ছি সুসুড়ি খেতে, তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত, চলো গিয়ে দেখা যাবে। আর সামনে মিউজিয়াম, এই যো মিউজিয়াম দেখতেই পাচ্ছ, এটা না স্কুল, সরি, এই যো সামনে মিউজিয়াম, এটা দেখতেই পাচ্ছ মিউজিয়াম। এই যে হচ্ছে ভেড়া,
তো দাদার গাড়ি গ্যারেজে দেওয়া আছে, দেখা যাক এখন কত দূর কমপ্লিট হলো, গিয়ে দেখি। গাড়ির অবস্থা খারাপ, পুরো খারাপ, পুরো খুলে খালি। এ দাদা করেছে, আসবো কখন, আসবো কখন, 6:30 করো না, 5:30 করো। তোমার গাড়ির কাজ এখনো হয়নি, তো বিকালের দিকে আসবো, দেখা যাক দাদা করবে। দাদা, এই যে দাদা, আমাদের দাদা, তো বিকালের দিকে এসে দেখতে হবে যে কতদূর কাজ কমপ্লিট। গাড়ি তো এখনও খুলে পুরো ন্যাংটা হয়ে গেছে, বুঝো, এ দেখতে পাচ্ছ সবাই যে কী গাড়ি ছিল আর কী আছে। যাই হোক, তো বিকালের দিকে আসবো, কী বৃত্তান্ত, কতক্ষণ লাগবে, কী সময় লাগবে। প্রায় এখনও পর্যন্ত 2-2.5 ঘন্টা হয়ে গেল, এখনও কোনো কাজ কমপ্লিট হয়নি, ধোলাই ফোলাই হয়েছে। তো বিকালের দিকে এসে দেখব যে কতদূর কাজ কমপ্লিট, তো চলো দেখা যাচ্ছে। যাই হোক, তো দাদার লালবাগে যারা যারা থাকো, লালবাগ মুর্শিদাবাদে জিয়াগঞ্জে যারা যারা থাকো, তো দাদার মোটর গ্যারেজের নাম কৃষ্ণা মোটর গ্যারেজ। তো লাল জিয়াগঞ্জ শ্মশানের একটুখানি এসে যে সামনে যে ইসেটা পড়ে, মানে তোমার গ্যারেজটা পড়ে, সেটাই হচ্ছে আমাদের টিঙ্কুদা। আমাদের টিঙ্কুদাকে দেখে নাও, তো এখানে তোমরা কাজ করতে পারো, ভালো মতন কাজ করে দেয়। দাদা একটু মুখটা দেখাও, তো ভালো মতন কাজ করে দেয়। তোমরা যদি লালবাগ বা মুর্শিদাবাদ বা জিয়াগঞ্জে যদি থাকো, তো তোমরা এখানে চলে আসো, দাদা পুরোপুরি ভালো মতন কাজ করে দেবে, কোনো চাপ নেই, বিনা মানে কি বলবো, খুব কম পয়সায়। তো বর্তমানে দাদার গ্যারেজ থেকে বেরোলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন প্রায় তোমার কটা বাজে, 4:00, তো 6:00 দিকে আবার দেখা হচ্ছে। এখন রেস্ট ফেস্ট নিয়ে নিই, একটু খুব ক্লান্ত লাগছে, গরমের মধ্যে বেরিয়েছি, তার উপর ঘাম ফাম প্রচুর, বাড়িকে রেস্ট নিই, তারপরে আবার বিকালবেলায় গাড়ি নিতে আসবো, তখন কী বৃত্তান্ত, তখন আরও কিছু দেখাবো তোমাদের। চলো ভিডিওতে থাকো, অবশ্যই থাকো, আর ভিডিওটা দেখো, পুরোটাই দেখো। হচ্ছে জিয়াগঞ্জ শ্মশান পুরোটা, এখান থেকে টোটাল, ওখান থেকে গেট আছে, টোটালটা শুরু করে এখান থেকে শ্মশান, আর এদিকে ওই সাইডে গঙ্গা আছে, দেখতে পাবে তোমরা, ওই যে গঙ্গা দেখা যাচ্ছে, পুরোটাই গঙ্গা। আর এই হচ্ছে আমাদের বজরংবলী মন্দির, জয় হো বজরংবলী, টোটালটা বজরংবলী মন্দির। সাইডে বাগান ফাগান আছে, আম বাগান। নসুর ব্রিজের রাস্তা, উপরের রাস্তা, যেটা যে রাস্তা দিয়ে ট্রেন চলবে, আপাতত এখনও চালু হয়নি, কবে চালু হবে কি কিছু বৃত্তান্ত কিছু বুঝতে পারছি না, কবে চালু হবে। কাঠগোলায় বলতে গেলে অনেক কিছু শুটিং হয়েছে, তোমরা জানো, সেটা হচ্ছে গয়নার বাক্স, তারপরে হচ্ছে যিশুর যে নতুন মুভিটা হয়েছিল, সেটা হচ্ছে জানি না নাম, অন্তত আমি ভুলে গেছি। তো এটা হচ্ছে কাঠগোলার মেন গেট, এটা হচ্ছে কাঠগোলার মেন গেট। তো এই ভিতরে ওই দূরে যেতে হয় কাঠগোলার, হ্যান ত্যান যাবতীয় যা আছে সব দেখাবো তোমাদের, অন্য ব্লগে দেখাবো। তো এটা হচ্ছে কাঠগোলার পেছনের রাস্তা, কাঠগোলা দেখতেই পাচ্ছ তোমরা, ওই জঙ্গলের ভেতর, এখন গাছপালা দেখতেই পাবো না, তো ফাঁকা জায়গা, ওই যে মাথা দেখা যাচ্ছে কাঠগোলার। আর এই সাইডে হচ্ছে পুরো মাঠ, জমি জায়গা, চাষ করে অনেকে। এটা পুরো রাত্রিবেলা পুরো শুনশান হয়ে যায়, কোনো লাইট ফাইট কিছু দেখতে পাবো না, দেখো দেখতেই পাচ্ছ অলরেডি। এটা হচ্ছে ভেঙে গেছে, দেয়ালটা ভেঙে গেছে, তো এখানে হচ্ছে একটা রুম করা হয়েছে যাদের থাকার জন্য। এটা হচ্ছে কাঠগোলার পেছনের রাস্তা, সবথেকে ভয়াবহ রাস্তা রাত্রের বেলায় বিশেষ করে।
রাত্রেবেলায় পুরোই ফাঁকা থাকে, কেউ আসা যাওয়া করে না। হচ্ছে NBI স্কুল, নবাবদের স্কুল। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই যে NBI স্কুল নবাবাদুর ইনস্টিটিউশন। তো এখানে মসজিদ আছে একটা, আর পাশে হচ্ছে একটা মাঠ, এখানে ক্রিকেট ফুটবল সব খেলা হয়। আর সামনে ইমামবাড়া, ইমামবাড়া পেছনে এটা। ইমামবাড়ির এটা পশ্চিমের দিকে মুখ, ওইদিকে হাজারদুয়ারি দেখতে পাচ্ছ হালকা করে, আর এটা হচ্ছে পশ্চিমের দিকের মুখ। এখন জিয়াগঞ্জের দিকে যাচ্ছি গাড়িটা নিতে, বিকেল বিকেল যাবো ভাবলাম কিন্তু সন্ধ্যা হয়ে গেল, যাই হোক একটু চোখ লেগে গেছিলো, ঘুম ঘুম দিয়ে দিয়েছিলাম। তো এখন বর্তমানে যাচ্ছি, কতদূর কী কাজ নিয়ে চলো দেখা যাচ্ছে, রাস্তাঘাটে দেখা যাচ্ছে। আমাদেরকে সকালবেলায় বলেছিলাম যে এই রাস্তাটা হচ্ছে কাঠগোলার পেছনের রাস্তা, তো রাত্রেবেলায় পুরো শুনশান, লাইট ফাইট জ্বলে না, দেখতেই পাচ্ছ যে লাইট ফাইট জ্বলছে না, পুরো একবারে অন্ধকার। এই যে হচ্ছে সেই রাস্তাটা কাঠগোলার, ওই যে কাঠগোলা দেখা যাচ্ছে, এখন দেখতে পাবো না রাত্রিবেলার দিকে, তো পুরো অন্ধকার, পুরো ভুতুড়িয়া জায়গা, একবারে ভুতুড়িয়া জায়গা। এখন তো তাও সন্ধ্যা হয়েছে কেবল, তো দু একজনকে দেখা যাচ্ছে রাত্রে, মানে আর এক ঘন্টা বা দেড় ঘন্টা পর কাউকে দেখা যাবে না, পুরো অন্ধকার, এই রাস্তা পুরো শুনশান, মানে বুঝতেই পারছো যে কী ভয়াবহ রাস্তা। তো যারা ভূতে ভয় পায় বা কিছু বলবো, তো তাদেরকে অবশ্যই নিয়ে আসো, তাদের সাথে মজা করা হবে, অনেক কিছু করা হবে। তো দেখো আমার গাড়ির লাইটটাই খালি আলো হয়ে আছে, এই যে বাদ বাকি পুরো অন্ধকার, কিছু লাইট ফাইট কিচ্ছু নেই রাস্তার মধ্যে। আর এই হচ্ছে আমাদের কাঠগোলা বাগান রাত্রেবেলার দৃশ্য। তো জিয়াগঞ্জের রাস্তায় আমরা এন্ট্রি মারছি, এজো সেই গেট, এই ঢুকে গেলাম জিয়াগঞ্জে, জিয়াগঞ্জে ঢুকে গেলাম। রাস্তা পুরো ফাঁকা, লাইট ফাইট জ্বলছে এই রাস্তায় গরমের টাইমে, পুরো রাত্রেবেলায় না 10টা 11টার সময় গাড়ি চালিয়ে মজা, বিন্দাস। ওই যে চাঁদ দেখা যাচ্ছে, এই বজরংবলী মন্দির, জয় হো বজরংবলী। আর ওই যে চাঁদ দেখা যাচ্ছে, ভিডিওতে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, চাঁদ ঝলসানো রুটি। হ্যাঁ, আর এই যে রাস্তা জঙ্গল, মানে গ্যারেজে পৌঁছাতে গেছি, দেখা যাক এখন কতদূর কী কাজ। অরিজিৎ সিং চলে গেলো, অরিজিৎ সিং চলে গেলো, চলে গেলো, চলে গেলো, চলে গেলো। তো গাড়ি এতক্ষণে কমপ্লিট হলো, এখন বাড়ির দিকে যাব, খুব লেট হয়ে গেলো, যাই হোক লেট হয়েছে হয়েছে, তো এখন বাড়ির দিকে যাব, দেখা যাক। তো তোমরা দেখতেই পেলে যে সামনে দিয়ে অরিজিৎ সিং চলে গেলো, তো দেখা হলো না, যাই হোক। তো যদি কোনো দিনও সম্ভব হয় তোমাদেরকে দেখাবো, নেক্সট ব্লগে, কোনো একটা ব্লগে দেখাবো। আপাতত এই ব্লগটা শেষ করছি, যদি সবার ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে দাও। গুড বাই, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।